আমরা জানি নারী নেতৃত্ব হারাম, কিন্তু জামায়াতে ইসলামী নারীর সাথে হাত মেলালো, এটা কি করে বৈধ হলো? চরমোনাই নারী নেতৃত্ব মানে না? প্রধানমন্ত্রীর ছবি ছিলেন তো দেখি, নারী নেতৃত্ব মানে আমাদের প্রধানমন্ত্রী নারীরা পুরুষ। চরমোনাই যারা চাকরি করে সরকারি, প্রধানমন্ত্রীর ছবি আছে না? নারী নেতৃত্ব মানে না? চরমোনার হুফিসে বলুক তো দেখি যে আমি প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রদ্রোহী তো হবে না? বিষয়টা হলো, আমাকে একজন বলছে তবলিগ আমলিগ, আমলিগদের সাথে মেশে, বললাম যে তাহলে জামাত বিএনপি, বিএনপির সাথে মেশে, এই যে একজন আর একজনের দল গালা, এই কালকে কালকে একজন বলছে ছাত্রলীগ, আমলিগ, যুবলীগ, তবলিগ, সব আমলিগ, তাহলে কেন বলে আমলিগের সাথে মেশে? বলে কি মুশকিল, তোমরা তো বিএনপির সাথে মেশো, তোমরা বিএনপি। তো কথা হলো, মিশা ভিন্ন জিনিস, তারা একটা যুক্তিতে এরকম, তাদের ইমানটা বড় কথা। নারী নেতৃত্ব বলতে জামাত ইসলামের আমিন নারী না, তারা বিএনপির সাথে মেশে, তারা একটা যুক্তি দিতে পারে, আওয়ামী লীগের সাথে একজন মেশে, বিএনপির সাথে একজন মেশে, মিশলেই সে তাদের সব মেনেছে, এটা বলা ঠিক না। আর মূল যে নারী নেতৃত্ব, সেটা হলে আসলে দলের সভাপতি না, আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী নারী, এবং এটা আমরা সবাই মেনে নিছি। এই নেতৃত্বর কবল থেকে আমরা কেউ মুক্ত না।